করছেন। তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দেওয়ার পর যে জল্পনা ছড়িয়ে পড়ে, নিজেকে গুটিয়ে নেওয়ার জল্পনা, সেই জল্পনার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেব। বিকেল 4:30 থেকে বৈঠক শুরু হয়েছে, অর্থাৎ মাত্র 10 মিনিট হয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি। নিজেকে গুটিয়ে নেওয়ার জল্পনার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেব। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কি কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের? দেখো, তুমি জানো যে দেব এমনিতেই রাজনীতির বা তৃণমূলের সাংসদ পদ আর দাঁড়াতে চান না, এমন একটা জল্পনার তিনি জন্ম দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলছেন তার মাথায় এমন চলছে যে তিনি আর নতুন করে ভোটে দাঁড়াতে চান না। এই প্রেক্ষাপটে যে জল্পনা ছড়িয়েছে, সেই জল্পনার পরিপ্রেক্ষিতে আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, এই যে ক্যামাক স্ট্রিটের অফিসে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে 4:32 দেব এসে পৌঁছন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠক শুরু হয়েছে। কারণ দেবকে নিয়ে জল্পনা নতুন নয়, কয়েকদিন ধরেই চলছে। দেব নতুন করে আর তৃণমূলের প্রার্থী হতে চান না, এই জল্পনা যেমন তৈরি হয়েছে। এবং কিছুদিন আগেই মেদিনীপুরের সঙ্গে বৈঠকে দেবের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী, এবং দেব যে ক্যান্ডিডেট হবে নতুন করে তৃণমূলে সেই ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু তারপর তুমি জানো যে দেব তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন, তারপরেই জল্পনা তৈরি হয়েছে। দেব কি তাহলে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন? দেব কি তাহলে তার অন্য কোনো দলে যাচ্ছেন? দেব কি তাহলে তৃণমূলে চুপ হয়ে থাকবেন? এই একাধিক প্রশ্ন জল্পনা আরও প্রকাশ্যে এসছে দেবের বক্তব্যে। দেব নিজে বলেছেন তিনি দাঁড়াতে চান না নতুন করে, এবং রুদ্রনীল ঘোষ তো অভিযোগ এনেছেন যে দেব বিজেপি শাসিত এক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। একটা অডিও ভাইরাল হয়েছে দেবকে কেন্দ্র করে, তুমি জানো, তা নিয়ে বিতর্ক হয়েছে। এবং সেই প্রেক্ষাপটে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী, তৃণমূলের তরফে দেবকে ক্যান্ডিডেট করা হবে এই নিশ্চয়তার পরেও দেব কেন দাঁড়াতে চাইছেন না, সেই নিয়েই জল্পনা তৈরি হয়েছে। এবং সেই জল্পনার মধ্যেই আজকে দেবের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টায় দু একদিন আগেই হস্তক্ষেপ করেন এবং তারপর আজকে দেবের সঙ্গে বৈঠকের ইচ্ছে প্রকাশ করেন। এবং দেব সেই মতো আজকে 4:32 আমরা যেখানে দাঁড়িয়ে আছি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেখানে এসে উপস্থিত হয়েছেন। 4:00 অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন, তারপর সেই বৈঠক শুরু হয়েছে। এখন দেখার যে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী, এবং পাশাপাশি তৃণমূলের প্রার্থী হিসেবে তৃতীয়বার দেব ঘাটালে দাঁড়ান কিনা, আর যদি না দাঁড়ান সেক্ষেত্রে বিকল্প কোনো পদ্ধতি তৃণমূলের তরফ থেকে নেওয়া হয় কিনা, রাজ্যসভায় তাকে পাঠানো হয় কিনা, একাধিক জল্পনার মধ্যেই একাধিক নতুন নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। কিন্তু যে দেবের তরফে তৃণমূলের যে বারবার তৃণমূল তাকে বলছে দেব আছেন থাকবেন, কিন্তু দেব নিজে তৃণমূলে থাকতে চান না, সেটাও স্পষ্ট করেছেন। এই প্রেক্ষাপটই আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে বোঝা যাবে যে দেবের রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন দিকে। একদম, দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এবং জল্পনার অবসান হবে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠকের পর, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ তোমার।